বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজ শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন। সেখানে তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। মাননীয় অশোক বাবু এখানকার চেয়ারম্যান মেয়র ছিলেন, তিনি এমএলএ ছিলেন, আমিও 3 বছর তার সঙ্গে বিধানসভায় ছিলাম। তিনি খালি বিধানসভায় দাঁড়িয়ে বলতেন আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। আজকে কলকাতা কর্পোরেশনের মেয়র বলছেন আমাদের কাছে টাকা নেই, টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে নারেগাতে সবচেয়ে বেশি টাকা দিচ্ছে, আবাস যোজনায় বেশি টাকা দিচ্ছে, সে টাকাগুলো কোথায় যাচ্ছে? মমতা ব্যানার্জি আজকে বাজেট করছেন না, কেন্দ্রের বাজেট হয়ে গেল, রাজ্যের কবে বাজেট হবে কেউ জানে না, উনি জানেন মাত্র। আমার মনে হয় এখন উনিও জানেন না যে বাজেট করে হবে কি, টাকাই তো নয়। এর তার কাছ থেকে ধার করো, লোককে বিলিয়ে দাও। কলকাতা কর্পোরেশনে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যারা পেনশন ভোগী কর্মচারী আগামী মাস থেকে তারা পেনশন পাবেন না। এই সরকার কিসের সরকার? আমার তো মনে হয় এদেরকেও পেনশনে পাঠিয়ে দেওয়ার সময় হয়েছে।